শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রেসিডেন্ট সাইম আনবির অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দেন তিনি বুধবার এক বিবৃতিতে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জানান বাজুস প্রেসিডেন্ট সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বাড়িঘর এবং বাণিজ্যিক স্থাপনা নিহতদের সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট স্যাম সোভান বুধবার এক বিবৃতিতে বাজস প্রেসিডেন্ট হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থা সহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানান সারা দেশে চল্লিশ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবারও এর সঙ্গে জড়িত প্রায় পঁচিশ লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দেন তিনি সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠানসহ সকল শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাজু প্রেসিডেন্ট হাসান ওয়ালি নিউজ টোয়েন্টি ঢাকা